আমার ধারণা কারো মাহফিলে মানুষ কম নয়। তো আমরা কন্ড কন্ড মাহফিল করে যখন এতগুলো মানুষ একই এলাকায়, কোনো ভিন্ন এলাকায় নয়, কর্ণফুলী নয়, অক্সিজেন নয়, মুরাদপুর নয়, একটা এলাকায় চারটা মাহফিলে এরকম যদি মানুষ হয়, যদি একই এলাকায় চারটা মাহফিল যদি একটা হয়ে যায়, বাতালের অন্তর তত্তর করে কি কেঁপে উঠবে না? আমরা তারা তো আমাদেরকে বলে আমাদের 3 লাখ মানুষ, আমাদের 100 ক্যামেরা, তা আমাদের তো মানুষের কমতি নাই, আমাদের কন্ড কন্ড মাহফিল বেশি, যার কারণে আমাদের মানুষগুলো কন্ড কন্ড হয়ে যায়। কিন্তু মাহফিল যদি সব মিলে একটা হয়, তখন জাতি দেখবে সুন্নিরা কোনো দিক থেকে কমতি নয়। তা আমি সেই জন্য মাহফিল কমিটির কাছে মেসেজ দিয়ে গেলাম, আমরা আর কন্ড কন্ড করে মাহফিল করব না, আমরা একটাই মাহফিল করব, বাতালের মসনদ কাটাইয়া দেব। আলহামদুলিল্লাহ, তো এতগুলো মানুষের উপস্থিতি আমাদেরকে জানিয়ে দিচ্ছে যুবক এখন আর মাদককে ভালোবাসে না, যুবক এখন আর ইপটিজিংকে ভালোবাসে না, যুবক এখন আর নাচ গানকে ভালোবাসে না, যুবক এখন অবৈধ জিনিসকে আর ভালোবাসে না। এখন যুবকরা ভালোবাসতে জানে কারে ভালোবাসলে লাভ হবে। এই জিনিসের কারণে আমার যুবকগুলো মাহফিল এসেছেন, আমার বিষয় দিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে পার্থক্য। কিন্তু আজকে আমার কেন জানি এই বিষয়টা নিয়ে মাহফিল করতে ইচ্ছে হচ্ছে না। যদি বলেন কেন, কারণ এই মাহফিল করতে করতে আমি নিজে হয়রান হয়ে গেছি, এত বেশি মাহফিল করেছি এই বিষয়ে। আমার জিন্দেগিতে যদি মিলান 100টা মাহফিল করলে 60-এর উপরে মাহফিল এই বিষয়ের উপর করেছে। তো ইউটিউবে এগুলো সবগুলোই আছে, তো আপনারা যারা ঘাটাঘাটি নেট, কারণ এখানে যারা আছে মুরব্বী কম, এখানে প্রায় যুবক, এগুলো এমনিতেই আসে নাই, এগুলো আগে যাচাই করে যে কার মাহফিল আমি শুনবো, তারপরে আসে। এখন পাবলিক অনেক সিয়ানা, আগে কোন একটা জিনিস বলে দিলে মানুষ এটা অন্ধের মতো বিশ্বাস করে নিত হুজুর বলেছে, কিন্তু এখন পাবলিক বলে যে হুজুর বললে হবে না, আগে মিলাইয়া দেখি ঠিক আছে কিনা। তো এখন অনেকটাই সচেতন, এটা আমাদের জন্য অনেকটাই বলতে হয় পারফেক্ট, কারণ এখন যখন আপনারা সচেতন হয়েছেন, এখন কেউ কিচ্ছা কাহিনী বলে আপনাদেরকে বুঝ দিতে পারবে না, এখন হাসি তামাশা করে আপনাদেরকে বুঝ দিতে পারবে না, এখন মাহফিলের নামে প্যাকেজ করতে পারবে না, এখন প্রত্যেক বক্তাকে পড়ালেখা করে তারপর মাহফিল করতে হবে। তাহলে সচেতন হওয়া এটা ভালো, পাবলিক যদি সচেতন হয় আমরা এমনিতেই সচেতন হয়ে যাব, আর পাবলিক যদি আবেগী হয় আমরাও কি হয়ে যাব, আবেগী হয়ে যাব। সেই জন্য আপনারা সচেতন হবেন, আপনারা ঠিক সব ঠিক, আপনারা ঠিক নাই কোনো কিছুর ঠিক।